নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ো। তাহলে চলুন এই লোটে মাছের ঝুড়ো বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি দেখে নিই। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে 1 কিলো লোটে মাছ নিয়েছি। এই লোটে মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। যেহেতু এটা সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছের একটা আষ্টে গন্ধ আছে, সেই গন্ধ কাটানোর জন্য নুন, লেবু বা ভিনিগার দিয়েও এই মাছটাকে মেখে নিতে পারেন। তবে আমি এইসব কিছুই করছি না, আমি এই মাছটাকে এমনিই রান্না করব। তারপর এখানে আমি 2 টেবিলস্পুন আদা বাটা, 2 টেবিলস্পুন রসুন বাটা নিয়েছি, 2 টো টমেটোকে কুচিয়ে নিয়েছি আর 2 টো বড় সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা আর ধনে পাতা কুচি নিয়েছি, আর 1 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন নিয়েছি। এবার একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আপনার চাইলে এই রেসিপিটা সর্ষের তেলেও করতে পারেন, তবে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আমি এখানে লোটে মাছের ঝুড়ো বানাচ্ছি আর লোটে মাছের ঝুড়ো বানালে তেলটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সময় ধরেই ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে রসুন বাটাটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই মুহূর্তে অল্প পরিমাণে নুনও দিয়ে দিতে পারেন। রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আদা বাটাটাও দিয়ে দেব। আদা বাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি অল্প পরিমাণে জল দেব, তারপর মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেব। লোটে মাছটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এই লোটে মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরায়, তাই এই রান্নায় জল ব্যবহার হয় না। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে আমি পুরো শুকিয়ে নেব। মাঝে মাঝেই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে লোটে মাছটা নিচের দিকে পুড়ে যেতে পারে। লোটে মাছটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন লোটে মাছের জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে এসছে। আমি এই লোটে মাছের জলটাকে আরেকটু শুকিয়ে নেব। দেখুন মাছটা নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে এসছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য।
আপনারা চাইলে এখানে ধনে পাতার পরিবর্তে গরম মশলাও দিতে পারেন কিংবা দুটোই দিতে পারেন। দেখুন ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন লোটে মাছের ঝুড়ো পরিবেশনের জন্য একদম রেডি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।